সৌদি আরবে সিনেমা হল খুলছে, নাচ গান চলতেছে, যারা বাহবা দিতেছে, বাহ মারহাবা মারহাবা কইতেছে, তাদের কথা বলতেছেন ধ্বংস হয়ে গেল। আর যারা প্রোটেস্ট করলো তারা ঠিক কাজটা করলো, যারা পারলো না ঘৃণা করলো তারা বেঁচে গেল, অ্যাটলিস্ট তারা ওইটাতে বেঁচে গেল। আমাদের দেশে সৌদি আরবের কথা আমরা বলি কেন, আমাদের দেশে ফাইসা তো, আমাদের দেশের অশ্লীলতা হয়তো 1000 গুণ বেশি, আমাদেরকে খারাপ লাগে নাকি? দেখেন তো নিজের ভিতরে তাকে কতটুকু খারাপ লাগে। খারাপ যদি না লাগে আপনি আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে। আল্লাহ রাসূল বলতেছেন এটা লিস্ট অফ ঈমান, এর নিচে কোনো ঈমান নাই। খারাপ যদি না লাগে আপনি আপনার ঈমান চেক করেন, আপনার ন্যাংটা নাচ কত কিছু কি না আপনি বলেন। এইখান থেকে জোনাকি হলের সামনে যাবেন, পোস্টার আছে না, এটা দেখে খারাপ লাগে নাকি? আপনার বুকে খারাপ লাগে নাকি? ঠিক আছে, করতেছে করতেছে করুক, খারাপ লাগতে হবে, ঘৃণা করতে হবে একটা খারাপ কাজকে, তাহলে আপনার ভিতরে মিনিমাম আছে ঈমান। মিনিমাম লিস্ট অফ ঈমান বলছেন, মানে এর নিচে আর কোনো ঈমান নাই।